হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আয়েশা শেখ, আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা শুধু বাচ্চারা না, বড়রাও অনেক বেশি পছন্দ করবে। আজকে তৈরি করছি চিকেন পপকর্ন। এই চিকেন পপকর্ন আমি একদম সহজভাবে তৈরি করছি, এটা আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। এটা রেস্টুরেন্টে কীভাবে তৈরি করে আমি জানি না, বাট এটা আমি একদমই আমার মতো করে তৈরি করছি। চলুন তাহলে দেখে নিই এটা পুরো রেসিপিটা। চিকেন পপকর্ন তৈরি করতে এখানে আমি নিয়েছি চিকেন, আর এই চিকেনগুলোতে কোনো হাড় নেই। এখানে আমি দুটো বোস্ট নিয়েছি চিকেনের, আর এটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি। এটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা, আর 2 চা চামচ সয়া সস। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এটাকে মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য এটাকে এইভাবেই রেখে দেবো। আপনারা চাইলে হাতে সময় না থাকলে সাথে সাথেই ভেজে নিতে পারেন। এই চিকেন পপকর্ন তৈরি করতে আমি দুটো ডিম নিয়েছি, আর ডিমের মধ্যে আমি 1 চিমটি কালো গোলমরিচ নিয়েছি এবং 1/2 চা চামচ সয়া সস নিয়েছি। তারপর এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গেছে, এখন আমি আধা ঘন্টা পর এই চিকেনটাকে ডিমের মধ্যে কোট করে তারপর বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নিব। অনেকেই প্রথমে ময়দার বা কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে তারপর ডিমের মধ্যে দেয়, তারপর বিস্কিটের কোট করে নেয়, বাট আমি সরাসরি ডিমে দিয়ে দিয়েছি তারপর বিস্কিটের কোট করে নিচ্ছি। এখানে আমি বিস্কিটের গুঁড়া ইউজ করেছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয় বিস্কিটের গুঁড়া ইউজ করলে এটা বেশি টেস্টি লাগে খেতে। আমি এইভাবে করে এটাকে কোট করে নিচ্ছি। আমি একদম সহজ করে এটা তৈরি করার চেষ্টা করেছি, আর এটা আমি বাসায় ট্রাই করেছি, অনেক বেশি ক্রিসপি হয়েছে এবং অনেক বেশি মজা হয়েছে। আমি সবগুলোকে এভাবে কোট করে নিয়েছি, এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য, তারপর এটাকে আমি ভেজে নেব। 10 মিনিট ফ্রিজে রাখার পর এখন আমি একটা পাত্রে তেল দিয়ে এটাকে ভেজে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণে তেল নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কোট করা সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ফ্রিজে 10 মিনিট রাখার কারণে এই বিস্কিটের যে গুঁড়াটা আমি কোট করেছি এটা সহজে এটা খুলে যাবে না, বেশি মেসি লাগবে না দেখতে, এটা সুন্দর করে ভাজা যাবে। এটাকে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব, আর এটা ব্রাউন কালার করতে করতে সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি। এটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, কালারও চলে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি কিচেন টিস্যুতে। আমি টিস্যুর মধ্যে এগুলোকে উঠিয়ে নিচ্ছি যেন তেলটা সোক করে নেয়। সবগুলো তুলে নিচ্ছি, আর বাকিগুলো আমি ভেজে নিয়েছি। আমার চিকেন পপকর্ন তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এটা ভিতরে একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা বাচ্চারা খেতে পারবে, আপনারা যে কোনো সময় বাচ্চাদেরকে এটা 10 মিনিটে তৈরি করে দিতে পারেন, আর যে কোনো গেস্ট আসলেও আপনারা এটা খুবই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।